মানে হ্যাঁ এটা দিয়ে তুলো যতক্ষণ না বের করতে আছে ততক্ষণ ওর মনের আশা পূর্ণ হবে না। হাঁটছে দেখো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর ভাবছো এখানে কেন ইন্ট্রো দিচ্ছি? কারণ আজকের আমরা কল্যাণীতে গেছিলাম, তো আসার পথে দমদমে যখন এসেছি তখন উনি ফোন করেছে যে মন্দির হয়ে গেছে, এসে নিয়ে যাও। তাই দমদম থেকে নেমে এখন মন্দির আনতে যাচ্ছি ও আর আমি দুজনে। তো চলো মন্দিরটা নিয়ে আসি। কিসের জন্য? পুতুল কিনতে হবে না, ছাড়ো না। কি থাক না ওখানে, দেখতে হবে না, দেখলেই তোমার ইচ্ছা করবে কিনতে। যেটা নেবে নাও, এটা পছন্দ হলো নাকি? আর আর দেখে লাভ নেই, আর দেখে লাভ নেই। চলো এবার, চলো চলো দেখি কোনটা নিচ্ছে দেখি। ঠিক আছে চলো 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 ঠিক আছে চলো এবার একদম অটো ধরবো আর সোজা নাগে বাড়ি যাবো। ঠিক আছে, দশ মিনিট কি চিকেন সিজার খেতে হবে না? চলো ঠিক আছে চলো। একা একা খাচ্ছো, খিদে পেয়ে গেছে নাকি ভীষণ? তাড়াতাড়ি খেয়ে মন্দিরটা আনতে হবে, এটা মাথায় আছে? খাবো না চলো। তো করে নেমে গেলাম আর এখন আজকের হেঁটে যাচ্ছি, কারণ বললাম না ফোন করেছিল এমার্জেন্সি বলে, তাই গাড়ি নিয়ে আসতে পারিনি বলে কিছুটা হাঁটতে হবে। সেটাই, আর সিংহাসনটা মনে হচ্ছে যত সম্ভব টোটো করে নিয়ে যেতে হবে, তাই হেঁটে যাই, গিয়ে দোকানদারের সঙ্গে কথা বলি আর কোনো টোটোওয়ালার সঙ্গে কথা বলে তারপরে বাড়িতে যেতে হবে। ক্যাশ ছিল না বলে এটিএম থেকে কিছু টাকা তুলে নিতে হলো, তো আজকের এটাকে নিয়ে ঘরে যাব। অনেকদিন পরে এদিক ওদিক এদিক ওদিক ঘুরে কমপ্লিট হলো। আর এদিকে তুমি কি হাঁপিয়ে গেছো নাকি হাঁটতে হাঁটতে? তা ঘুমিয়ে পড়ছো কেন এখানে? কি বলবে বলো, দোকানে ঘুমিয়ে পড়ছে। এটা কি ঘুমানোর জায়গা বলো তো, ঘুমিয়ে পড়ছে। তুমি ঘুমাও তাই, আপনি যদি প্রথমে সাইন আপ করেন কিভাবে বোনাস দেওয়া হবে 41 টাকা, তো প্রথমে আমি রিকমেন্ড করবো 500 টাকা রিচার্জ করার জন্য এই গেম খেলা শুরু করার আগে। মজার কথা হলো আমি তোমাদেরকে দেখাবো এখানে 3x প্রেডিকশন স্কিল ইউজ করে কিভাবে পার ডে তোমরা 2000 টাকা ইনকাম করতে পারবে। তো ব্যাপারটা সহজ হবে, আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সবকিছু দেখিয়ে দিচ্ছি। আর এক্সাম্পল হিসেবে আমি 10 টাকা হারলাম আর এবার আমি বেট করবো 30 টাকা। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে 3x ইনভেস্টমেন্ট ট্রিক ইউজ করছি এই ইনভেস্টমেন্টটাকে রিকভার করার জন্য। তোমরা আবার দেখতে পেলে আমি 10 টাকা হেরে গেলাম, বাট ডোন্ট ভারি আমি এটাকে আবার রিকভারি করে নেব। তো আমার 3x বেট প্রেজিশন দিয়ে বারবার তোমাদেরকে বলছি আমার 3x ইনভেস্টমেন্ট ট্রিক ইউজ করে আমি পুরো টাকাটা রিকভারি করে নেব। তোমরা জাস্ট দেখতে থাকো কি হচ্ছে। দেখুন আমি জিতে গেছি সেই টাকাটা, যেই টাকাটা আমি ইনভেস্ট করেছিলাম তার থেকে বেশি জিতে গেছি। এরকম ভাবে তোমাদেরকে 3x বেট প্রেডিকশন কন্টিনিউ করতে হবে, এইভাবে যেরকম ভাবে দেখালাম সেইভাবে। অলমোস্ট আমি 10 মিনিটে 600 টাকা জিতে গেলাম। এই টাকাটা আমি উইথড্র করে নেব সরাসরি ব্যাংকের মাধ্যমে। তো ইনস্ট্যান্ট আমি তোমাদেরকে প্রুফ দেখাচ্ছি, 100% আমি ইনস্ট্যান্ট তোমাদেরকে প্রুফ দেখিয়ে দিচ্ছি। আর দেখুন মেসেজ চলে এসেছে ব্যাংকে এবং আমি তোমাদেরকে দেখালাম পেটিএমে কিভাবে রিসিভ হয়েছে। আর এই টাকাগুলো হচ্ছে আমার পেমেন্ট প্রুফ যেটা আমি র্যামিনোবল খেলে জিতেছি। ডেসক্রিপশনে আর ভিডিওর কমেন্টে দেওয়া লিংক থেকে আপনি ডাউনলোড করুন র্যামিনোবল আর খেলতে খেলতে নিজে টাকা ইনকাম করুন। পুরো চকচক করছে, চলো ডয়টা খোলো দেখি।
তাহলে তো মার খাবে। চলো এবার, হয়েছে হয়েছে হয়েছে, চলো এর মাথাটা খুলে নিয়েছে। ওই মাথা কোথায় তোমার হাতে? ওই তো যেকোনো এক জায়গায় ফুটো করলে হবে, যাতে তারটা তোমাকে এটা ধরিয়ে দিচ্ছে নাকি? তো আমাদের টোটো আপাতত চলে এসছে, এখন দাদারা ধরে নিয়ে যাচ্ছে। আচ্ছা ভিতরে ঢুকবে না, সে কি লাস্টে ছাদে উঠতে হলো? আরে হায়, আমরা ভিতরে বসে যাবো আর ছাদে যাবে, তাই তো? বাহ, ছাদে যাওয়া আসা করে, তাই তো? কেন বলতো, ঠাকুর বলে কথা, এর জন্য ছাদে যাওয়া আসা করে। চলো যাও, তুমি কি বসে পড়ো, যাও। সিংহাসন হলো ছাদে, আর আমরা দুজন আপাতত নিচে, আর উপরে দেখো টুক 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 করে আওয়াজ হচ্ছে, হালকা করে, বেশি না, বোঝা যাবে না হয়তো। হ্যাঁ, তো চলো এবার বাড়ির দিকে রওনা দিই, হালকা করে অনেকটাই চলে এসেছি, আর কিছুটা বাকি। ভারী করে যাও না। আমি ভারী করে যেতে পারি না, আমি হালকা করে যাই সব জায়গায়। লাটাই বিশ্বকর্ম তো চলে এসেছে, এই দেখো ঘুড়ির দোকান, ঘুড়ি উড়াবো। তুমি ঘুড়ি উড়াতে পারো? না। তাহলে তা উড়াবো আমি, টয়লেট করে যাবে এবার, এবার টয়লেট করে যাবে, কি অবস্থা। ঘুমার বাড়ির জন্য এবার বলো মন্দিরটা কেমন হয়েছে? ভালো হয়েছে তো? খুব সুন্দর হয়েছে মন্দিরটা, খুব সুন্দর হয়েছে। ভালো মানে হেভি সুন্দর, আমার মন্দির খুব সুন্দর হয়েছে। সেকেন্ড কাটের মন্দির লাইফ গ্যারান্টি আর এইখানে ঠাকুরে খেতে দেবো, ভোগ দেবো, আর এইখানে পাতাল কিন্তু থাকবে, আর একটা ডয়ার আছে দেখি, এই ডয়ারে ধূপকাঠি কিছু রাখা যাবে ঠাকুরের। আমি উপরে উঠে বসবো কিনা, দাঁড়িয়ে পড়েছি ও নেওয়ার জন্য। সোনামণি ভালো, জীব সাইডে চলে গেছে, কষ্ট হয়ে গেছে, জীব সাইডে চলে গেছে, এ কি 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 কি।
আসছি। ছাড়ছে ওকে কোলে না নিয়ে তুমি কাকে কোলে নিয়েছো? এবার কামড় দিয়ে ওকে ছিঁড়ে দেবে। কামড়ে দিয়ে ছিঁড়ে দেবে। ওর যা দেখে তাই ওর দরকার, যা দেখবে তাই ওর দরকার। এই দেখো আমরা একটুখানি ঘর থেকে ওদিকে গেছি আর এই একা একা উঠে বসে আছে। এই মিল্কি, আগের দিনটা মিসকেটে উঠে বসেছিল না মিল্কি? এই মিল্কি দেখো কোনো কথা শুনছে না কারো। নামাও নামাও। এ বাবা, মা দেখতে, মা দেখতে পেলে দেবে। নাম তুই, নাম তুই থাকো। আরে আগে নামাও তুমি ওকে, তারপর মন্দিরটা কেমন হয়েছে তোমরা জানাও তো। বাই বাই, টাটা, আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।